আমি দীর্ঘ 5 বছর 8 মাস যাবৎ লেবাননে বসবাস করেছিলাম। লেবাননের আর্থিক সংকটের কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবাসী বাংলাদেশি আমরা যারা ছিলাম অনেক অসহায় মানবতার জীবনযাপন করছিলাম। আমরা ওই জায়গায় বসবাস করতে অনেক কষ্ট হচ্ছিল, খাবার দাবার কাজকাম সব দিক দিয়ে সমস্যা ছিল। আমরা কিভাবে দেশে আসবো সেটার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমরা আইওম একটা সংস্থার সন্ধান পেয়েছিলাম, সেই সংস্থার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম দেশে আসার জন্য। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে, তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে দেশে পাঠাতে সক্ষম হয়েছেন, তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। বাংলাদেশি প্রবাসী যারা বর্তমানে লেবাননে বসবাস করছেন অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন,